ল্যাকটোজ অপেরনের কার্যপদ্ধতি আমরা অলরেডি পড়ে ফেলেছি। ল্যাকটোজ অপেরনের স্ট্রাকচারাল জিন এবং তার সঙ্গে অবাটার প্রমোটার রেগুলেটর, এই তিনটে জিন কীভাবে কাজ করে, তারপর যার জন্য কীভাবে এমআরএনএ তৈরি হয়, সে প্রসেসগুলো ল্যাকটোজ অপেরনের স্ট্রাকচারাল জিনের মধ্যে কোন কোন জিন রয়েছে, জেড ওয়াই এ এবং অপারেটার প্রোমোটার রেগুলেটর, এই তিনটে জিন তাদের গঠন এবং ল্যাকটোজ অপেরনের কার্যপদ্ধতি কীভাবে সম্পন্ন হয় সেটা অলরেডি আমরা জানি। আজকে আমরা পড়ব ল্যাকটোজ অপেরনের যে স্ট্রাকচারাল জিন এবং তার সঙ্গে অপারেটার প্রোমোটার রেগুলেটর, অপারেটার এবং রেগুলেটর এই দুটো জিনের মিউটেশনের ফলে ল্যাকটোজ অপেরনের কার্যপদ্ধতি কীভাবে বিঘ্নিত হয়, সে প্রসেসটা আজকের সে মিউটেশনগুলো আজকে আমরা দেখব। আমরা অলরেডি দেখেছি যে ল্যাকটোজ অপেরনের মধ্যে স্ট্রাকচারাল জিন জেড ওয়াই এ এবং তার সঙ্গে আমরা এদিকে দেখেছি যে অপারেটার, প্রোমোটার অ্যান্ড রেগুলেটর, এই তিনটে জিন, এদের মধ্যে যদি মিউটেশন সম্পন্ন হয়, কোনো একটা জিনের যদি মিউটেশন সম্পন্ন হয়, মিউটেশন কী কী পদ্ধতিতে হতে পারে, কত রকম মিউটেশন হতে পারে, পয়েন্ট মিউটেশনে, বেস সাবস্টিটিউশন আর মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন, সেই প্রসেসগুলো আমরা কিন্তু জেনেছি। দেখো জেড এই এর মধ্যে এই স্ট্রাকচারাল জিনের মধ্যে কোনো একটা জায়গায় যদি বেস সাবস্টিটিউশনাল মিউটেশন হয়, যদি বেস সাবস্টিটিউশনাল মিউটেশন হয়, তাহলে এখান থেকে বিটা গ্যাল তৈরি হবে না, তার পরিবর্তে ডিফেক্টিভ এমআরএনএ তৈরি হবে, যার থেকে তৈরি হয় এই ডিফেক্টিভ এমআরএনএ থেকে বিটা গ্যালাক্টোসাইডের এনজাইমটা তৈরি হতে পারবে না। কিন্তু বাকি ওয়াই এবং এ এই দুটো স্ট্রাকচারাল জিন থেকে কিন্তু নির্দিষ্ট যে প্রোটিন তৈরি হওয়ার কথা নির্দিষ্ট ঠিকঠাক এমআরএনএ তৈরি হবে এবং তার জন্য নির্দিষ্ট প্রোটিন ঠিকই তৈরি হবে। তার মানে একটা স্ট্রাকচারাল জিনের মিউটেশনের জন্য যদি রিপ্লেসমেন্ট হয়ে যায়, প্রতিস্থাপন মিউটেশন যদি হয়ে যায়, তাহলে কিন্তু এদের উপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি ফ্রেম শিফট মিউটেশন হয়, এর মাঝখানে এই ডিএনএটার মাঝখানে এই জিনের মাঝখানে যদি কোনো অ্যাডিশন বা ডিলিশন হয়ে যায়, তাহলে এই নিউক্লিওটাইড সিকোয়েন্সের মাঝখানে যদি অ্যাডিশন বা ডিলিশন হয়ে যায়, তাহলে কিন্তু টোটাল এর পরবর্তীকালে যেখানে চেঞ্জ হবে সেখান থেকে তার পরে অর্থাৎ জেড ওয়াই এ এই তিনটে স্ট্রাকচারাল জিনের প্রত্যেকটা থেকে উৎপন্ন এমআরএনএটা ডিফেক্টিভ, এবং এই ডিফেক্টিভ এমআরএনএ থেকে যে প্রোটিনগুলো তৈরি হবে, যে পলিপেপটাইড তৈরি হবে, দে আর অলসো ডিফেক্টিভ। অর্থাৎ যদি একটা জেড হোক, ওয়াই হোক, এ হোক, যদি একটা সাবস্টিটিউশনাল মিউটেশন হয়ে যায়, তাহলে যে জিনের মধ্যে সাবস্টিটিউশনাল মিউটেশন হবে কেবলমাত্র সেই জিনের প্রভাবে তৈরি হওয়া এমআরএনএটা ডিফেক্টিভ হবে। কিন্তু যদি ফ্রেম শিফট মিউটেশন জেডে হয়ে যায়, তাহলে ওয়াইটা ডিফেক্টিভ, এটা ডিফেক্টিভ। যদি ফ্রেম শিফট মিউটেশন ওয়াইতে হয়, তাহলে এটা ডিফেক্টিভ হবে, জেড ঠিক থাকবে। ফ্রেম শিফট মিউটেশন যদি এ জিনের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু জেড ওয়াই ঠিকই থাকবে। নর্মালি এই জিনগুলোকে জেড প্লাস স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক এইভাবে প্রকাশ করা হয়। যদি মিউটেটেড হয়ে যায়, সেগুলো জেড মাইনাস, ওয়াই মাইনাস, এ মাইনাস এভাবে নির্দেশ করা হয়। তো স্ট্রাকচারাল জিনের মিউটেশন কীভাবে হতে পারে, এগুলোতে মূলত পয়েন্ট মিউটেশন হতে হয় বা অ্যাডিশান ডিলিশান যদি বৃহৎ অংশের ক্ষেত্রে হয়, যেহেতু একটা জিন অর্থাৎ জিনের মধ্যে এখানে ফ্রেম শিফট মিউটেশন বা বেস সাবস্টিটিউশনাল মিউটেশন এই দু ধরনের মিউটেশন এখানে দেখা যায়। এবার আমরা আসি অপারেটার জিনের মিউটেশন। অপারেটার জিনের মিউটেশন এখানে আমরা দেখতে পাই যে স্বাভাবিক জিনটাকে ও প্লাস দিয়ে চিহ্নিত করা হয় আর মিউটেটেড জিনটাকে ও সি। ল্যাকটোজ অপেরনের কার্যপদ্ধতির ক্ষেত্রে দেখা যায় যে রেগুলেটরি রিজিয়ন, এটা রেগুলেটরি জিন আই, রেগুলেটরি জিন থেকে তৈরি হওয়া এমআরএনএ, এর থেকে তৈরি হওয়া রিপ্রেসার প্রোটিন, রিপ্রেসার মলিকিউলটা অপারেটর রিজিয়নে অ্যাটাচ করে থাকে, যার ফলে যদি যতক্ষণ না পর্যন্ত অ্যালোল্যাকটোজ এসে ওই রিপ্রেসার মলিকিউলটাকে ডিটাচ করছে, ততক্ষণ পর্যন্ত এখানে সংযুক্ত আরএনএ পলিমারেজ এগোতে পারে না। দেখা যায় যে যখন মিউটেশনটা ওসি হয়, তখন রিপ্রেসার মলিকিউল অপারেটর রিজিয়নে সংযুক্ত হতেই পারে না। এর এমন একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায় অপারেটর রিজিয়নে, যার জন্য রিপ্রেসার মলিকিউলটা অপারেটর রিজিয়নে সংযুক্ত হতে পারে না। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে, ল্যাকটোজ অপেরনের ক্ষেত্রে যদি ইকোলাই ব্যাকটেরিয়াকে পার্সিয়াল ডিপ্লয়েড বা মেরোজাইগোটে রূপান্তরিত করা যায়, সেক্ষেত্রে কন্ডিশনটি হলো এই রকম যে পার্সিয়াল ডিপ্লয়েড বা মেরোজাইগোটের ক্ষেত্রে ওসি এবং জেড প্লাস এরা সিস অবস্থায় থাকতে হবে, তবে ওসি জিনটা কার্যকরী হবে। তারপরে যদি অপার ওসি এবং জেড প্লাস একটা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে, তাহলে
কন্টিনিউয়াস সিনথেসিস হবে, রিপ্রেসার মলিকিউলটা অপারেন্ট রিজিয়নে সংযুক্ত হতে পারবে না। কিন্তু যদি এমন কন্ডিশন হয় যে ওসি এখানে জেড মাইনাস এই কন্ডিশন হয়ে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কন্টিনিউ মানে প্রসেসটা ফ্যাকাল্টেটিভ সিনথেসিস চলবে। অতএব সিস কন্ডিশনে ও সি জেড প্লাসকে আসতে হবে। যদি ও সি এবং জেড প্লাস সিস কন্ডিশনে থাকে তাহলে কিন্তু তবেই ও সি মিউটেশনটা প্রযোজ্য হবে। তাহলে অপারেটর রিজিয়নে মিউটেশন একটা দেখলাম, রেগুলেটর রিজিয়ন, রেগুলেটর রিজিয়নে মিউটেশন দুরকমভাবে সম্পন্ন হতে পারে, সেটা কী কী? একটা অনেক সময় তৈরি হয় সুপার রিপ্রেসার, সুপার রিপ্রেসার। সুপার রিপ্রেসারে নর্মালি অ্যালোস্টেরিক সাইট থাকে না, যদি অ্যালোস্টেরিক সাইট যদি না থাকে এই সুপার রিপ্রেসার, সুপার রিপ্রেসার, এই সুপার রিপ্রেসারটা পারমানেন্টলি অ্যাটাচ করে যায় এখানে। যদি পারমানেন্টলি অ্যাটাচ করে যায় তাহলে আরএনএ পলিমারেজ এগোতেই পারবে না, ফ্যাকাল্টেটিভ সিনথেসিস প্রসেসটা স্টপ হয়ে যাবে। আরেকটা জিনিস হতে পারে কি না, নর্মাল চিত্র আই প্লাস দুটো মিউটেশন, একটা এই সুপার রিপ্রেসার মানে আই এস আর একটা আই মাইনাস, আই মাইনাস এই মিউটেশনের ক্ষেত্রে দেখা যায় যে এই যে রিপ্রেসারটা তৈরি হবে সেটা অ্যাটাচ ই করতে পারে না, এটা সংযুক্ত হতেই পারে না। যেমন সুপার রিপ্রেসার টাইটলি অ্যাটাচ করে থাকে অপারেটর রিজিয়নে, তেমনি ও মাইনাস এখান থেকে তৈরি হওয়া এই জিনের মিউটেশন, ও মাইনাস জিনের মিউটেশনের জন্য যে রিপ্রেসারটা তৈরি হয় সে অপারেটর রিজিয়নে সংযুক্তই হতে পারে না, তার জন্যে প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে প্রশ্ন এইভাবে দিয়ে দেয়, কোনো জেনেটিক কন্ডিশনে দিয়ে দেবে, জেনেটিক কন্ডিশন দিয়ে দেওয়ার পরে সেক্ষেত্রে কন্টিনিউয়াস সিনথেসিস বা ফ্যাকাল্টেটিভ সিনথেসিস তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবারে দেখো দুটো মিউটেশন যদি একসাথে হয় কীরকম, দুটো মিউটেশন, দুটো বিশেষ মিউটেশন যদি একসাথে হয় কী ঘটনা ঘটবে? সুপার রিপ্রেসার প্রোমোটার ঠিক আছে, অপারেটর কনস্টিটিউটিভ, জেড প্লাস, ওয়াই প্লাস, এ প্লাস, অপারেটর কনস্টিটিউটিভ এবং জেড প্লাস এটা কিন্তু সিস কন্ডিশনে রয়েছে এবং সুপার রিপ্রেসার তৈরি হয়েছে। অপারেটর কনস্টিটিউটিভ তার মানে অ্যাকচুয়ালি রিপ্রেসারকে এখানে অ্যাটাচ ই করতে দেবে না, যদি ওসি হয়ে থাকে তাহলে রিপ্রেসারকে দেখুন অ্যাটাচ ই করতে দেবে না, কিন্তু সুপার রিপ্রেসার পারমানেন্টলি অ্যাটাচ করে, তাহলে কী হবে? এই দুটো কন্ডিশনে ল্যাকটোজফ্রন এই প্রসেসটা কনস্টিটিউটিভ সিনথেসিস হবে না ফ্যাকাল্টেটিভ সিনথেসিস হবে? তোমরা জানতে চাইলে ইনবক্স করবে, তবে আমি উত্তর দেবো।